নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে 7-1 গোলের জয় নিয়ে ফাইনালে পৌঁছে গেছে লাল সবুজের বাঘিনীরা। সেমিফাইনাল আর 7-1 স্কোর লাইনের মনে হয় আলাদা কোনো মাহাত্ম্য আছে। 2014 বিশ্বকাপের সেমিতে ইতিহাসের বিখ্যাত 7-1 স্কোর লাইনে নাস্তানাবুদ হয়েছিল বিশ্বের বিখ্যাত ফুটবল দল ব্রাজিল। এবার সেই স্কোর লাইনে নিজেদের জন্য স্মরণীয় করে রাখল বাংলাদেশের নারী ফুটবল দল। তবে ব্রাজিলের জায়গায় নয়, বাংলাদেশ দল নাম লিখিয়েছে জার্মানদের জায়গায়। রোববার 27 অক্টোবর নেপালের দশরথ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। প্রথমার্ধে ভুটানের জালে 5 গোল দেয় লাল সবুজের মেয়েরা, বিপরীতে 1টি গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও 2টি গোল দেয় ভুটানের জালে। শেষ পর্যন্ত 7-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার বাঘিনীরা। দলের পক্ষে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন, এছাড়া অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করেছেন। দলের পক্ষে বাকি 2টি গোল করেছেন ঋতুপর্ণা চাকমা ও মাসুরা পারভিন। মারফাশান বিশাল, বাংলার 10।